আগুনী কি সব কিছু পুরানো যায়, স্মৃতি তার মুখ তার হাসি, অভিমান ভালো লাগা ভালোবাসা অনুভূতি, আমার প্রেম আমার না পাওয়া জীবন, এসব কেন আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া যায় না? ছেলেদের নাকি কাঁপতেনি কেন? ছেলেরা কি হারানোর ব্যথা পায় না? তাদের হৃদয় কি না পাওয়ার কষ্ট পায় না? তাহলে তাদের চোখ দিয়ে পানি পড়বে না কেন? অনেকেই বলে এই জেনারেশনের ছেলেরা ভালোবাসতে জানে না, তাদের ভালোবাসা নাকি ডিজিটাল দুনিয়ার মতোই বায়বীয়। কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি কেন জুয়ের চোখে এত কষ্ট পাচ্ছি? জুই, যার সাথে আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চেয়েছিলাম, যার জন্য ঘর পালিয়েছিলাম। প্রথম সিএনজিতে বাস স্ট্যান্ড, তারপর বাসে করে কক্সবাজার। পাই নাই, ভাড়াও পাও নাই। এখানে দাঁড়ায় এত কথা বললে কিন্তু দেরি হয়ে যাবে। আমি হয়ে যাবার পাবেন কেন? আমি বাসে চড়তে পারি না, আই ফিল ব্যাড। বাসে চড়তে পারো না? ওয়াক, দেখতেছি দেখতেছি। আলম ভাই, কি এই মাইক্রোনিয়া কক্সবাজার যাইতে কত টাকা লাগবো? কত লাগবো? 14-15 হাজার। 15 হাজার? এত? হ্যাঁ। আচ্ছা, যদি কুমিল্লা পর্যন্ত যাই তাইলে? ঘটনা কি, খুইলা কও? আগে যাই না নেই, নাইলে খুইলা কোন যাবো না। কুমিল্লা গেলে 8,000 টাকা লাগবো। আর একটু কমন যায় না? এই তুমি নিলে 7,000 টাকা রাখা যাবো। কাল কি পারবেন? না, কালকে টিপ আছে, বরযাত্রী নিয়ে ফেনি যাবো। ও আচ্ছা। হ্যালো হ্যালো আলম ভাই, আলম ভাই, একটা বিপদে পড়ে গেছি ভাই। কি বিপদ? জুই, আমাদের না কক্সবাজার যাওয়া হচ্ছে না। আমরা কোথায় যাব, কই থাকব? এখানে আমার এক বন্ধু বাড়িতে উঠব। হোয়াট? হ্যাঁ, না না, কোনো সমস্যা নেই, আমরা দুইজন খুবই ক্লোজ বন্ধু,
ওদের গ্রামে ইয়ালিশান বাড়ি, ওদের বাড়ি গ্রামে হলে কি হবে? ওদের বাড়িতে টিভি ফ্রিজ এসি সব আছে, সব। এই তোমার মাথা ঠিক আছে? আমরা ওদের বাড়িতে গেলে জানতে যাবে না আমরা কে কি? যা সত্যি তাই বলবো, বলবো আমরা হাজবেন্ড ওয়াইফ। এই এখনো হয়নি। হয়নি হয়ে যাব, এই তো কালকেই হয়ে যাব, তাই না? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। ওয়েট, হ্যালো, কই তুই? আরে আরে, আমরা তো এই তো বাজারের কাছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চলে আসছি। দেখ পুষ্প, সত্যি করে বল, জুই কোথায় গেছে বল? কতবার বলবো, আমি জানি না আপু কোথায়, ও আমাকে বলে যায় নাই। আরে মোবাইল বন্ধ, সারাদিন বাইরে। দেখ পুষ্প, আমি জানি তুই জানিস জুই কোথায় আছে, ভালো ভালো বলে দে। দেখো তো বাবা, আমি সত্যি জানি না আপু কোথায় গেছে। আবারও মিথ্যা কথা বলিস? তুই জানিস, নইলে কিন্তু তো। আহ থামো, পুষ্প তো বললো ও জানে না। কিছু জানে না, সারাদিন দুই বোন মিলে ফুসুর ফুসুর গল্প। কিসের এত গল্প? এই মেয়ে সব জানে। তুমি আমিও তো সব জানি। মানে আমরা কি জানি? পাশের বাড়ির ইডিয়টটার সাথে তোমার মেয়ের যে ঘনিষ্ঠতা সেটা তুমি জানো না? না, পাশের বাসার কোন ইডিয়েট? পাবেল, ওটার নাম আমার সামনে উচ্চারণ করবে না। জুই আমার সাথে প্রমিস করে বলেছে পাবেলের সাথে ওর কোনো সম্পর্ক নেই। কি রে পুষ্প, বলেনি? আমি কিছু জানি না, আমাকে জিজ্ঞেস করতেছো কেন? তুই জানিস না বেয়াদো, তুই জানিস না, তুই তো জানিস। জুইকে পেলে আমিও ছাড়বো না, ওর জন্য আজকে তুমি আমাকে মারলা। কি ব্যাপার, তুমি কিভাবে বসে থাকবে নাকি? যাও, জুইকে খুঁজে বের করো, আমার মেয়েকে এনে দাও। তোমাকে আমার হাত পা কাঁপছে, চারদিকের অবস্থাও ভালো না, আমি আর ভাবতেই পারছি না। আরে মোবাইল নিয়ে কি করছো? রাস্তায় গিয়ে যাও, এগিয়ে দেখো। আয় দোস, আয় দাঁড়া। এটা কার বাড়ি? এটা দোস আমার ছোট দোস বাড়ি, কোনো সমস্যা নেই, বাড়ি পুরা খালি। এই যে বোধস না, পাঁচ ভাই বোন, বাপ মা, দাদা দাদি, আমগো সবারই তো থাকানোর জায়গা হয় না। তাহলে তুই যে কইছিলি তোগো বিল্ডিং এর বাড়ি, টিভি এসি ফ্রিজ সব আছে? আছে তো, টিভি আছে, ফ্রিজ আছে, এসি নেই দোষ, টিনের ঘর তো, এসি লাগে বুকে। তোর বেটা, আমি আরো বড় মুখ করে জুড়ে কইলাম। ম্যানেজ কর দোষ, ম্যানেজ কর। আর হুন, পুরা বাড়ি খালি, তোরা দুজন একলা, তবুই তো সুবিধা। উফ দোষ, আবার কি? আরেকটা কথা, সবার সামনে দোষ আমার প্রলয় ডাকিস না। তাহলে কিরকম? মজনু, আমার ডাক নাম মজনু, কেন আমার সবাই আমার মজনু কে ডাকে। প্রলয় আমার আসল নাম না দোষ, প্রলয় নাম আমি তগো কাছে। তোর তো দেখতেছি না আমার মতো সব কিছুই নকল। যা যা দোষ, বৌরে মেরে যা যা। জুই, প্রলয়ের বাসায় একটু সমস্যা হয়েছে, তাই আজকের রাতটা একটু কষ্ট করে আমাদের এখানেই কাটাতে হবে। ভাবি, নো প্রবলেম ভাবি, এবারেতে কোনো প্রবলেম নাই ভাবি। আসলে হয়েছে কি ভাবি? প্লিজ আমাকে ভাবি টাবি ডাকবেন না, আমার নাম জুই। হা হা, কি কি ভাবি টাবি শুরু করছস? ওর নাম জুই? আচ্ছা ঠিক আছে, আয় আয় তারা আসো। এসো খাবে। পাবেল কোথায়? পাবেল এখনো বাসায় ফেরেনি। মেইন দরজাটা লক করে রাখো, ও যেন আজকে বাসায় ঢুকতে না পারে। শোনো, পাবেলকে নিয়ে কিছু বলতে চাইলে বলার দরকার নেই। মনে হচ্ছে পাবেল আজকে বাসায় ফিরবে না। ও কোথায় গেছে তোমাকে বলে গেছে? না, বলে যায়নি। তবে কি বলতে চাও সরাসরি বলো।
শোনো না, পাভেলের ঘরে গিয়ে দেখলাম কি ওর বেশ কিছু জামা কাপড় নেই। মানে ও আমাদের না বলেই জামা কাপড় নিয়ে কোথাও গেছে? হুম। বিয়া দেবে একটা, কোথায় গেছে, কোন বন্ধুর সাথে? বললাম না আমি জানি না, আমাকে কিছু বলে যায়নি তো। শোনো, আমি যদি কোনোদিন আর এই বাড়িতে ওকে ঢুকতে দেই তাহলে আমার নাম নোবেল না। আচ্ছা ঢুকতে দেবে না কেন? হ্যাঁ, এই বাড়িটা কি তোমার একার নাকি? এই যে ভদ্রমহিলা, তোমার আদর আর আহ্লাদে ও একটা আহম্মক আর গর্দভ হয়েছে। ওর এত বড় সাহস হয় কি করে যে আমাদেরকে না জানিয়ে জামাকাপড় নিয়ে বন্ধুর সাথে ঘুরতে চলে গেছে? বন্ধুদের সাথে গেছে নাকি অন্য কিছু, কে জানে। কি কি বলো তুমি, অন্য কিছু মানে? অন্য কিছু মানে আমি কি জানি, আমাকে কি বলে গেছে নাকি? না মিতু, তুমি আমার কাছে কি জানো লুকাচ্ছ? তুমি বলো তো পাভেল কোথায় গেছে? আশ্চর্য তো, এত করে বলছো তুমি বুঝতে পারছো না কেন? পাভেল কোথায় গেছে, কার সাথে গেছে আমি কিছুই জানি না, আমাকে তো কিছু বলে যায়নি। মিথ্যুক? তোমাকে না জানিয়ে ও তো জগ থেকে গ্লাস পানিও ঢেলে খায় না। তুমি আমাকে মিথ্যুক বললে? হ্যাঁ বললাম, জেনে শুনেই বললাম। তোমার ভাই, তাতে আমার কি? তোমার ভাইয়ের জন্য আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমার কি এত ঠেকা? ওকে এত প্রশ্রয় তুমি ছাড়া কে দেয় বলো? ঠিক আছে, আমি খারাপ, সব দোষ আমারই। আজকে থেকে সব বন্ধ, সব বন্ধ। এই মিতু, মিতু, দোস্ত বাইরে কলবার আছে, তারা হাত মুখ দিয়ে ফ্রেশ হও, আমি তোকে লেগে খাবারের ব্যবস্থা করতেছি। হ যা, তোর খাওনের নাম করে আবার মরিসানো তো নিয়ে আসিস না, খুব খিদে লাগছে, যা। আর এই রুমটা অনেকক্ষণ ধরে বন্ধ ছিল, এই জন্য একটু ব্যবসা গন্ধ হয়ে গেছে। পাভেল, আমি ঘরে থাকতে পারবো না, জীবনে কোনোদিন এরকম ঘরে থাকিনি, এই বিছানা বালিশের স্বর তো প্রশ্নই আসে না। ও আচ্ছা চলো আগে হাত মুখ ধুয়ে আসি। না, আগে এখান থেকে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা করো। এই রাতে অন্য কোথায় কোথায় যাব বলো? তুমি কি পাভেল, তুমি বলেছিলে আমরা কক্সবাজার যাব, একটা ভালো হোটেলে উঠব, ওখানে সমুদ্র পাড়ে আমাদের বিয়ে হবে, তোমার ফ্রেন্ডরা আসবে, ওরাই সব ম্যানেজ করবে, তার বদলে হলো কি? আমি তো কক্সবাজারে যেতেই চেয়েছিলাম, তুমি তো বললা বাস উঠতে পারবো না। হ্যাঁ পারি তো না, এয়ারটাইট বাসে এত মানুষের গন্ধে আমার বমি আসে। এর আগে আমি যতবার কক্সবাজারে গেছি প্লেনে গেছি, তুমি একটা সাধারণ সিডান বা মাইক্রোবাস জোগাড় করতে পারলে না? হুম, ওকে, যা হবার হয়েছে, আজকে রাত আমরা এখানে কাটাই, কালকে আমি অন্য একটা ব্যবস্থা করবই করব, আই প্রমিস। প্লিজ ডোন্ট। ওকে, এই তুমি ভূতে ভয় পাও? প্লিজ ডোন্ট সে দিস সিলি থিংস। সিলি থিংস? সিলি থিংস? আরে তুমি জানো না পৃথিবীতে এরকম অনেক কিছু হয়। পাভেল, আমি খুব বিরক্ত হচ্ছি। আমিও। বাহ, লুক এট দ্য স্কাই। পাভেল, আমার আজকে কিছুই ভালো লাগছে না, বাড়ির কথা খুব মনে পড়ছে। এর আগে আমি কখনো মা বাবা পুষ্পকে ছেড়ে রাতে বাইরে থাকিনি। সরি জুই, আম এক্সট্রিমলি সরি, আমি তোমাকে এরকম একটা আনকমফোর্টেবল জোনে এনে ফেলে দিলাম। শুধু তুমি পাশে থাকো তাহলে জুই। আমার মেয়ে কখনো এরকম কিছু করতে পারে না।
সাজ্জাদ নিজের চোখে ওদের একসাথে দেখেছে। আমি বিশ্বাস করি না, সাজ্জাদ ভুল দেখেছে। তুমি ওকে জিজ্ঞেস করে দেখো। সাজ্জাদ বলো। জি ম্যাডাম, আমি স্যারের অফিসে নামাই দিয়া গাড়ি নিয়ে যখন আইতাছি তখন পাবেল ভাই আর আপার একসাথে দেখছি। পুষ্প, তোরা কি আমার মেয়ে? আমি তোদের এই শিক্ষা দিয়েছি, জুই এটা করতে পারল, এত বাজে সাহস পেল কোথ থেকে মেয়েটা? আমি কি থানায় একটা জিডি করব? না, ও যদি আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে পারে তাহলে জুইকেও আমাদের কোনো দরকার নেই। ছোট মানুষ ও, জগৎ সংসারের কি বোঝে? যত নষ্টের গোড়াতে ওই ছেলেটা। খবরদার, এই ধরনের কথা আমার চোখের সামনে তুমি বলবে না। জুই এত ছোট না যে ও নিজের ভালো মন্দ বোঝে না। সত্যি সত্যি ও যদি কিছু করে থাকে তাহলে আমি এই মহল্লা ছেড়ে, এই শহর ছেড়ে চলে যাব। শোনো, শুধু সাজ্জাদের কথা ভরসা করে চলো পাবেলদের বাড়িতে গিয়ে ওদের খোঁজ নেই। ছি, লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করছে। মা চুপ, একটা চর দিয়ে সব দাঁত ফেলে দেবো। আমাকে মা ডাকবি না, যাবে? আহা, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো কেন? সবসময় মধুর ব্যবহার করার রেজাল্টটা দেখলে না? আই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, আমার চোখের সামনে থেকে দূর হ। না, কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই। চলো পাবেল দে বস। আমি যাব না, তুমি যাও। তুমিও চলো। না, কি ব্যাপার আঙ্কেল বলুন তো? পাবেল কোথায়? পাবেলকে খুঁজছে কেন? ও কিছু করেছে নাকি আঙ্কেল? ও কি বাসায়? না, ও আজকে বাসায় ফিরেনি। আজ সকালে পাবেল আর জুইকে একসাথে দেখেছে। তো কি হয়েছে আঙ্কেল, তুমি বুঝতেছো না কি হয়েছে? পাবেলকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করবা ওরা কোথায় আছে, ওদের ফিরে আসতে বলো। বলো ওদের কিছু করতে হবে না, যা করার আমরা করব। আঙ্কেল, সন্ধ্যা থেকে পাবেলের নাম্বার বন্ধ, আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু বারবার আনরিচেবল আসছে। আই উইল ট্রাই করব না প্লিজ। জি, করছি। নাম্বার বন্ধ আঙ্কেল। ও কোথায় গেছে? জানি না তো আঙ্কেল, আমাদেরকে কিছুই বলেনি। মেয়েটার জন্য কি যে খারাপ লাগছে। আঙ্কেল আপনি বসেন, আপনাকে এক কাপ চা করে দেই। না রে মা, আমি কিছু খাবো না। বাবা তুমি একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ, দেখছি।
দোস্ত হ্যাঁ কি আনছস মজনু মরিচা নাচুর আদস বালা মতো শীর্ষে দল দামে কেছি কি করুম দোস্ত ঘরে কিছু নাই এগুলা খায় একটা কাটা সকালবেলা ভালো ব্যবস্থা করে দিব ঠিক আছে তুই যা দরজা জানানো দোস ভালো মতো বন্ধ করিস আর কিছু লাগলে কইস ডাকিস যা লাগাইস কিন্তু দরজা বন্ধ মরিচা নাচ খাবো না তুমি একবার খেয়ে দেখো যদি আমার খুব খারাপ লাগছে বসে থাকতে পারছি না আচ্ছা শুয়ে পড়ো না শুয়ে পড়ো না ও তুমি বাইরে বসে থাকো আরে আমি বাইরে বসে থাকবো কেন আমি কত টায়ার জানো আমি তোমার পাশে শুয়ে একটু ঘুমাই না খবরদার একদম না দেখো পাভেল বিয়ের আগে একদম আমার কাছে আসার চেষ্টা করবা না নো আরে বিয়ে আজকে হয়নি কাল তো হবে প্লিজ পাভেল এরকম কিছু ভাববা না ধুরি কি একটা আমি বিছানার ওই কর্নারে শুয়ে ঘুমায় থাকবো ওকে আমি তাহলে ঘুমাবো না বাইরে বসে থাকবো আর কতক্ষণ বসে থাকবে আসো তুমি যাও শোনো এই ছেলেটা যদি আমার মেয়েটাকে কোনো দুষ্ট লোকের কাছে বিক্রি করে দেয় আমার খুব অস্থির লাগছে আমার মেয়েটা মাঝ নদীতে ডুবে যাচ্ছে
চলো এখান থেকে সোজা কক্সবাজার। তোমার বন্ধুকে বলো গাড়ি ম্যানেজ করতে। সরো সামনে থেকে। সরবো না, আমার চেঞ্জ করতে হবে, কাল থেকে এক জামা পরে আছি। কাম খুব ফিলিংস। যাও বড়া। আচ্ছা শোন, তোদের এখানে রেন্টে কার আছে না? কক্সবাজার যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে? আছে, আমার আপন চাচা তো বাইরে রেন্টে কারের ব্যবসা আছে। বাস, তাহলে তুই একটা রেন্টে কার ম্যানেজ কর। আজকে যাবি? আজকে কি বেটা, এখনই যাবো। তোর গাড়ি আসতে যতক্ষণ লাগে? এই বিয়া করবি কই? কক্সবাজার সমুদ্রের পারে, খোলা আকাশের নিচে, দুজন দাঁড়ায়, দুজনের চোখে চোখ রেখা, কুমুক কবুল কবুল কবুল। তোর রেন্টেকারের ভাড়া কত আসতে পারে রে? কত আড়াইব? এ 8-10 হাজার। দাঁড়া, কিছু টাকা তোর অ্যাডভান্স করে দেই, তুই কনফার্ম করে ফেল। কি রে, তোর মানে বিঘা তো বেশি টাকা নাই। নো প্রবলেম মামা, জুই জুই। ও মাম্মা, মালদার বাড়ি বাগাইছ? যা বেটা, আমি ওর সার আর কিছু দেখি নাই। হ বুঝছি তো মামা, নাইলে কি আর এত অল্প টাকা লিয়ে মাইয়া লিয়ে গরজার। তোরা রেডিও, আমি গাড়ি রেডি করতেছি। উনি তোমাকে এত কিছু কি বললো? তোমার কথাই, অন্য কিছু না। আমার কথা কি বললো? এই আর কি। আচ্ছা শোনো, এই প্রলয়কে বললাম গাড়ি ঠিক করতে, ও রেন্টে কার নিয়ে আসছে, আমরা কক্সবাজার যাবো। আচ্ছা ভালো কথা, জুই তোমার কাছে টাকা আছে তো? টাকা দিয়ে আমি কি করব? আরে আমাদের কত খরচ আছে না? তুমি থাকতে আমার চিন্তা কি? আমি থাকতে তোমার টেনশন কি? রেন্টে কারে 10,000 টাকা লাগবে, তারপর ধরো ভালো একটা হোটেলে আমরা 8-10 দিন থাকবো। আই লাভ সুইমিং, সুইমিং পুল আছে, এরকম একটা হোটেলে থাকবো। ওকে, তুমি যা বলবা তাই হবে। ইয়েস স্যার, যাও আবার রেডি হয়ে আসো। তোমার কাছে কত আছে জুই? আমার কাছে কিন্তু বেশি টাকা নেই। ভাইয়া যা কিপটা, হাত খরচের টাকাই সে খুব হিসেব করে দেয়। আমার কাছে কি কত আছে টাকা? এই 2-3 হাজার হবে। কি সিরিয়াসলি? হ্যাঁ, কেন? আরে কেন মানে, বাড়ি থেকে পালাইছো, বেশি টাকা নিবে না? আমি নিব কেন, তুমি তো সব খরচ করবা। হ্যাঁ আমি, কিন্তু এত টাকা কিভাবে? তাছাড়া তুমি তো জানোই আমার অবস্থা। স্ট্রেঞ্জ, তুমি এখন আমাকে কেন তোমার অবস্থা শুনাইতেছো? আমি কার উপর ডিপেন্ড করে আসছি? আমি জুই, আমি তো ভাবছি আমরা দুইজন মিলে। পাভেল, তুমি তো একবার আমাকে বলো নাই আমার টাকা নিতে হবে। আর এটা বলতে হবে কেন? এটা তো কমন সেন্স। কিসের কমন সেন্স? পাভেল, আমি তোমার সাথে অন্ধের মতো ছুটে চলে আসছি, এখানে কমন সেন্স এর কি আছে? উফ, এখন কি হবে? কি হবে মানে, তোমার কাছে সত্যি টাকা নাই? ওকে ফাইন, এখান থেকে কক্সবাজার যাওয়ার টাকা আছে তো? লাগবে 10,000, আমার কাছে 7,000 মতো আছে। আচ্ছা জুই, ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখছি ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে ম্যানেজ করতে পারি কিনা। না, তোমার কারোর কাছে হাত পাততে হবে না, আমি দেখছি ম্যানেজ করা যায় কিনা। হ্যাঁ জুই, ম্যানেজ হয়ে গেছে। উফ, যাও রেডি হয়ে আসো। আচ্ছা কিভাবে হলো? আসিফ ভাই দিবে। আসিফ ভাই? কোন আসিফ ভাই? যে লোকটা সুযোগ পেলি তোমার হাত ধরে। আরে ওর
কাজিন আপন মামাতো ভাই আমি না করেছি না তোমাকে ওই লোকটার সাথে কথা বলতে তুমি না করার পর তো আমি বেশি কথা বলি না আজকে বিপদে পড়ে কিসের বিপদ তুমি ওই লোকটার কাছে টাকা চাইবে কেন আফেল আমার কথার কি কোনো দাম নেই তোমার কাছে আরে তুমি এভাবে রিয়্যাক্ট করতেছো কেন রিয়্যাক্ট করব না তো কি করব সব জায়গায় সব সময় তোমার বড়লোকি দেখাতে হবে না তুমি কি আম্মারির মেয়ে হ্যাঁ এটা ছাড়া তোমার হয় না ওটা ছাড়া তোমার চলে না কি বলতেছো তুমি এসব ভুল কি বলতেছি আমি বাসে চড়তে পারবো না আমি এখানে থাকতে পারবো না ওখানে শুইতে পারবো না আমি সুইমিং পুলের হোটেলে থাকবো প্রাইভেট কার ছাড়া চলতে পারবো না কি এসব তুমি জানো না আমার অবস্থা প্রেম করার সময় বুঝো নাই আমি কি পারবো না পারবো পাফেল সবাই কি একরকম হয় আমি তো আমার সমস্যাগুলো তোমাকেই বলবো তোমাকে ছাড়া কাকে বলবো বলতে বলতে তো আমারে 5000 মাইল স্পিডে প্যারাই রাখছো কালকে থেকে তোমার প্যারা খাইতে খাইতে আমি নাও খাওয়া ভুলে গেছি ছি 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 কি বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলো তুমি এই ছিছি করবা না এই তোমার আমার রিলেশনের কোনো রেসপেক্ট তুমি দিছো এই রাতের বেলায় তুমি দরজা পর্যন্ত বন্ধ করতে দাও নাই আমি কি বাঘবাল লোক হ্যাঁ দরজা বন্ধ করলে কি আমি তোমারে খাইয়ে ফেলাইতাম এত অবিশ্বাস করো যখন আমার সাথে আসলে কেন আসলে কেন প্লিজ তুমি থামো পাভেল আর কি থামবো আসিবের কাছ থেকে তোমার টাকা নিতে হয় কেন আমার কোনো দামই নাই তোমার কাছে তোমার কথা শেষ হয়েছে শুরুই তো করিনি আরো কিছু বলা থাকলে বলো থাক আর লাগবে না ওকে পাভেল ভুল করে ফেলেছি অনেক বড় ভুল করে ফেলেছি আসলে উই আর নট মেড ফর ইচ আদার তোমার আমার একসাথে হবে না কি কি বললা একসাথে হবে না মানে নো ফিনিশড আজকে এখন থেকে তোমার আমার রিলেশন শেষ ব্রেকআপ ওকে ওকে ব্রেকআপ ঠিক খুবই ঠিক তোমার সাথে আমার হবে না তোমার সাথে আমার আর কিচ্ছু নেই কখনো না কিচ্ছু না হ্যাপি তুমি আমিও হ্যাপি তাই তো আর কিচ্ছু না আরে যাও 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 কিছু লাগবে আসার সময় নিয়ে আসতো না ব্রেকআপ এই আস্তে আস্তে কি এই বদমাশ
একটা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে মান সম্মান সব শেষ করে এখন ব্রেকআপ করছিস? এটা কি খেলা? যখন যা খুশি তাই করবি? আহা, তুমি থামো না, ওর সব কথা শুনো প্লিজ। আমার আর কোনো কথা শুনতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এই এত বড় ফাজিলতি কবে থেকে হলি রে? মানুষের সম্মান নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলিস? ভাই, আমি জুয়ের বিন্দু পরিমাণ অসম্মান করিনি। চুপ থাকো, আবার আমার কথা বলতেছে। যাও যাও যাও, ঘরে যাও। আমার মাথায় হাত রেখে বল, সত্যি করে বল, তোদের বিয়ে হয়েছে? তোদের মধ্যে কিছু হয়নি? না বাবা, সত্যি সত্যি। তাহলে চলে এলি কেন? আমি আমার ভুল বুঝতে পেরেছি। মা, মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও প্লিজ মা। সন্তান যখন বাবা মার বিশ্বাস একবার ভঙ্গ করে, সেই বিশ্বাস আর ফিরে আসে না। আমি তোকে বিশ্বাস করি না। মা প্লিজ ক্ষমা করো মা। মা আমি তো বললাম আমি আমার ভুল বুঝতে পেরেছি, তোমাদের কথা ছাড়া আর কোনোদিন কিচ্ছু করব না, প্লিজ মা। সময় সব বলে দিবে। আচ্ছা, না আমি ছাড়বো না, তুমি আমার গালে কষে একটা চড় মারো, মারো না মা। যে দূরে চলে যায় তাকে শাসন করা যায় না। এই পুষ্প, তুই কোথায়? দেখ তো রান্নাঘরে চুলে কিছু পুড়ছে মনে হয়। তবে খাবি চল, ওর সাথে খিদে নেই ভাবি, খাও না। খিদে নেই? আচ্ছা, আমাকে কি বলবি জুয়ের সাথে তোর কি হয়েছে? ওর আর আমার মাঝে অনেক ব্যবধান, ও যে জীবনে অভ্যস্ত আমার সাথে তা যায় না। ফরগেট ইট, আমি ওকে ভুলে যেতে চাই। সত্যি ভুলে যেতে পারবি? ভুলেই যদি যেতে পারলি তাহলে তাহলে আর ভালোবাসা হলো কী করে? এটাকে তো ভালোবাসা বলে না রে। জানি না ভাবি, বাস্তবতা একরকম, প্রেম অন্যরকম। আচ্ছা, প্রবলেমটা কার, তোর নাকি জুইয়ের? আমারই, আমি ওর যোগ্য না ভাবি। ফাইন, তাহলে জুইয়ের যোগ্য করে তুই তোকে গড়ে তোল। না, আর না, যোগ্য করে তুলতে হলে অন্য কারোর জন্য করবো, জুইয়ের জন্য আর না। শিওর? একদম, 100%। আচ্ছা, এই তুই যে এত বড় একটা কাজ করলি, আমাকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না পর্যন্ত? তাহলে হলো, আমি তোমাকে বলি আর সাথে সাথে তুমি ভাইয়াকে বলে দাও, মিশন শুরু হওয়ার আগেই মিশন শেষ হয়ে যেত। হো হো, আচ্ছা আচ্ছা, আমার প্রতি তাহলে তোমার এই ভক্তি শ্রদ্ধা? না জি না, তুমি তো আমার মা, মায়ের কাছে ছেলেরা অনেক কিছু গোপন করে, কিন্তু মা ঠিকিটের পেয়ে যায়। তাই না? ঠিক আছে, এখন চল, এখন খাবি। ভাইয়া যদি জানে না যেমন খাচ্ছ না, তাহলে দিবে ধরে। এই দিলে তো মনটা ভালো করে, তোমার এই হাসিটার জন্য আমি সব কিছু করতে পারি। চলো এবার গল্প করতে করতে পেট পুরে খাবো। ঠিক আছে, চলো চল। Thank you.
ভালো। আজকে রাস্তায় পাপার সাথে দেখা হয়েছিল, আমার জন্য আর কোনো ফিলিংস নেই। মাকে খুশি করছিস? না মা, বিশ্বাস করো, সময় হলে সব দেখা যাবে। সময় হলে দেখবে তুমি, আমি আমার ফ্যামিলিকে আর কোনো কষ্ট দিব না। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছো? জি আঙ্কেল। মিষ্টি খাও। মিষ্টি? আরে খাও না, খাও। এবার বলো কিছু মিষ্টি। স্যালারি কত রে? 45K। ভাইয়াকে সালাম কর, ভাইয়াকে যে মিষ্টি খাও। যা, আরে জানা। পাবেন, জব করতেছো? জি। গুড, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। যাক, এখন তাহলে হাতে টাকা থাকবে। জি। কোথায় জব করছো? ইটস এ সফটওয়্যার কোম্পানি, ইউ নো, ইটস ভেরি সফট। যাই তাহলে। ওকে, গুড লাক। জুইকে ডাকো। জুই, জুই। জি বাবা, বলো। তোর মার কাছে বস। বসতে হবে না, তুমি বলো। তোর বিয়ে নিয়ে কথা হচ্ছিল, তোর কোনো অবদ নেই তো? না বাবা। ইয়ে, আপুর বিয়ে? ভালো করে জিজ্ঞেস করো। মারে, ভালো করে ভেবে তারপর বল। না বাবা, আমার কোনো অমত নেই, কোনো আপত্তি নেই। তোমরা যা বলবে তার জন্য আমি ইয়েস বলবো। ছেলের ছবি দেখ। কই দেখি। ঠিক আছে, ওরা এই মাসের 24 তারিখ আসবে এনগেজমেন্ট করতে। আরে এনগেজমেন্টের কথা পরে বল, ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা জেনে নাও। বাবা, আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। শোনো, এনগেজমেন্টের প্রথম দাওয়াতটা পাবেলদের বাসায় দিয়ে এসো। ওই ছেলের স্বভাবটা তো ভালো না, দেখা যাবে যে মেয়ের বিয়ের ঠিক হয়েছে এটা শুনি উল্টাপাল্টা কিছু শুরু করে দিয়েছে। না না, কি করবে, পাবেল তো এখন ভালো চাকরি করে। আর ভালো চাকরি, অসভ্য ছেলেদের বিশ্বাস নেই। ঠিক বলেছো মা। তাহলে চলো, কাল গিয়ে ওদের বাসায় দাওয়াত দিয়ে আসি। ঠিক আছে, যাও তুমি ভিতরে যাও। কি ব্যাপার আঙ্কেল আন্টি? না মানে, তুমি বলো। হ্যাঁ বলছি, মানে জুয়ের বিয়ে ঠিক হয়েছে, 24 তারিখ ওর এনগেজমেন্ট। ভাবলাম তোমাদের দিয়ে দাওয়াতটা শুরু করি। এটা তো আমাদের সৌভাগ্য আন্টি। হ্যাঁ পাবেল,
বিয়ে বাড়িতে কিন্তু অনেক কাজ, তোমাকে সাহায্য করতে হবে। জি আঙ্কেল। জি ছেলে কি করে? আগুনে কি সব কিছু পোড়ানো যায়? স্মৃতি, তার মুখ, তার হাসি, অভিমান, ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি, আমার প্রেম, আমার না পাওয়ার জীবন, এসব কেন আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া যায় না? ছেলেদের নাকি কাঁপতে নেই কেন? ছেলেরা কি হারানোর ব্যথা পায় না? তাদের হৃদয় কি না পাওয়ার কষ্ট পায় না? তাহলে তাদের চোখ দিয়ে পানি পড়বে না কেন? অনেকেই বলে এই জেনারেশনের ছেলেরা ভালোবাসতে জানে না, তাদের ভালোবাসা নাকি ডিজিটাল দুনিয়ার মতোই বায়বীয়। কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমি কেন জুয়ের জন্য এত কষ্ট করছি? জুই, যার সাথে আমি আমার নিঃশ্বাসের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চেয়েছিলাম, যার জন্য ঘর পালিয়েছিলাম, চাইলেই কি ভুলে থাকা যায়? আসলেই কি আমি জুইকে ভুলতে পেরেছি? কেমন করে ভুলব? ভালোবাসার মানুষকে কেউ যদি ভুলেই যেতে পারে, সেটা কি আসলে ভালোবাসা? আমি তো আমার সমস্ত হৃদয় দিয়ে জুইকে ভালোবেসেছিলাম, ভালোবেসেছিলাম বলছি কেন, এখনো ভালোবাসি, অনেক ভালোবাসি জুই। শুধু শুধু তোমাকে ভুলে থাকার অভিনয় করে যাচ্ছি। এই কি হলো, তোমার হয়েছে? আমি আসছি, তাড়াতাড়ি এসো। পাভেল, পাভেল তাড়াতাড়ি আয়। আসছি ভাবি। ভাবি আমি না গেলে হয় না? কেন রে, এত করে ভুলে গেল, যাবি না কেন? আর তাছাড়া তাছাড়া কি না, মানে জুয়ের ব্যাপারে কি তোর এখনো কোনো প্রবলেম আছে? না না ভাবি, কি বলো? তাহলে সমস্যা কি? তাহলে চল। আচ্ছা পাভেল, যদি কোনো সমস্যা থাকে তুই কিন্তু আমাকে বলতে পারিস। না ভাবি, প্রশ্নই ওঠে না। দেখ, মায়ের কাছে কিন্তু সন্তানরা কোনো কিছু লুকোয় হয় না। আমি যদিও তোর ভাবি, কিন্তু মায়ের মতো তো, আমি তোর জন্য সব কিছু করতে পারি, বলে ফেল। না গো মেরে মা, কোনো কিছুই লুকাচ্ছি না। দেখ, তুই আমার ছোট ভাই হলেও আছিস, সন্তান হলেও আছিস, যা বলার বলে ফেল, এখনো কিন্তু সময় আছে। সারা জীবন তোমাদের পায়ের কাছে একটু জায়গা দিও, তাতেই হবে। রে, তুই এখন রেডি হস নি? যা রেডি হয়ে। আচ্ছা শোন, তোর ওয়ার্ড্রপে আমি একটা পাঞ্জাবি রেখেছি নতুন, সেটা পরে নিস। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি। যা তবে যা। কি ব্যাপার, এত দেরি করলে তারপর আবার ঠিক মতো বোতামটাও লাগাও না, দেখি। মনটা ঠিক করে রাখ। জুইকে তো শাড়িতে খুব সুন্দর লাগছে। তোমার বিয়েটা হয়ে যাক, তারপর পাবলকে বিয়ে করে দিব। আমাকে অবশ্যই দাওয়াত দিবেন, ওর বউকে দেখে যাবো। আরে
তোমাকে দাওয়াত দেবো না এমন ভুল কি আমি করতে পারি? তোমাকে ছাড়া তো বিয়েই হবে না। জি বসো। সারাদিন তো মনের মধ্যে পাভেল পাভেল, আর আমাদের সামনে খুব মুখটা হাসি খুশি করে রাখিস, আড়ালে তো মুখটা ভার থাকে, আমি বুঝি বুঝি না। কি কি বলছো মা? আর তোতলাতে হবে না, আর এত অ্যাক্টিং করতে হবে না, আমি সব জানি। মিতু পাভেল জি গ্যাংটিটা পরিয়ে দিই। কি হলো ওরা? আচ্ছা তুই যে প্রতি রাতে জুয়ের জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজাস, তুই কি ভাবিস আমি কিছু জানি না? আমিও সব জানি, ছিচকা দুনিয়া একটা, বুঝলেন আন্টি? ওরা ভাবে শুধু ওরাই খুব ভালো অভিনয় করতে পারে, আমরা কিছুই পারি না, এখন বুঝবে। ধর শরবতের গ্লাস নিচে রাখ। তোদেরকে না জানিয়ে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। মানে আমরা এসেছিলাম, আন্টি আমাদের কোনো ছেলে মেয়ে নেই, পাভেলই আমাদের ছোট ভাই, পাভেলই আমাদের ছেলে। আচ্ছা তোমরা বসো, আমি একটু নাস্তার ব্যবস্থা করছি। প্লিজ প্লিজ আমরা এখন কিছু খাবো না, পাভেলের উপর কোনো রাগ রাখবেন না। ও একটা ভালো চাকরি করছে, চাকরি খুব ভালো করছে ও। মাশাআল্লাহ ও খুব ভালো ছেলে, সংসারের সব দিকে ওর খেয়াল আছে। না বুঝে তখন একটা ভুল করে ফেলেছে। দেখুন না সেজন্য ও কিন্তু খুবই অনুতপ্ত হয়েছে। হ্যাঁ ওই তো অফিস থেকে ফিরছিল, আমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ কোনো বাজে স্বভাব নেই ওর, আসলে ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, জুইকে এখনো অনেক ভালোবাসে। জুই তো অন্য জায়গায়। আঙ্কেল আঙ্কেল প্লিজ, জুইকে আমরা আমাদের নিজের বোনের মতো দেখব, ওর কোনো কিছুর অভাব থাকতে দেব না আমরা। বাস আর এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। আপনাদের কাছে হাত জোড় করছি, প্লিজ জুইকে আমাদের না। আঙ্কেল হ্যাঁ আমি তো মা, আমি বুঝি জুই পাভেলের জন্য কতটা পাগল। মিতু তুমি বিয়ের ব্যবস্থা করো। আপনি মন থেকে বলছেন তো? হ্যাঁ মন থেকে বলছি, তোমাদের কাছে আমাদের জুই সুখেই থাকবে, আর মেয়ে সুখে থাকা মানেই তো বাবা মার সুখ। হ্যাঁ তাই তো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু কিন্তু ওদেরকে এখন এটা একদম জানতে দেওয়া যাবে না, ওরা যে কাজটা করেছে যে অন্যায়টা করেছে ওদেরকে আর একটু শাস্তি পেতে হবে, মানে আরো কিছুদিন পরে তারপরে ওদেরকে বলবো, তাই না? ঠিক আছে। আরে বোকা এই আংটি তোর ভাইয়ার টাকায় কেনা না, তোর নিজের বেতনের টাকায় কেনা, ধর পরিয়ে দে। নে পাভেলকে পরিয়ে দে। না আগে তুমি আমাকে দুটো চর মার। হলো মারি, পৃথিবীতে বাবা মা ভাই বোন এর চেয়ে আর আপনার কেউ নেই। আমরা যদি তোদের সুখ দুঃখ না বুঝি তাহলে আর কে বুঝবে বল? তোদেরও বাবা মাকে সেরকম বুঝতে হবে, আর ছেলেমেয়েরা যদি নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারে এর থেকে আর কি চাওয়ার আছে আমাদের বল? তবে যে কোনো ভুল করার আগে যদি বাবা মার সাথে একটু শেয়ার করে নিস তবে সে ভুলটা আর হয় না। জীবনের ছোট একটা ভুলও জীবনকে শেষ করে দিতে পারে। জুই পাবি আসলে একটা ভালো ছেলে, ওর সাথে তোর বিয়ে দিচ্ছি আমরা। সত্যি মা নেই।
এই আংটিটা পাবলকে পরিয়ে দিই।